দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো গাজা ইস্যুতে কাতার মিশর ও সৌদির সঙ্গে ব্লিংকেনের ফোনালাপ এদিকে গাজায় ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের নিন্দা করলো চীন আরো জানিয়ে দিব কেন শিশুদের উপর বোমা ফেলছে ওরা প্রশ্ন ছোট নাদিনের এদিকে যে বাঙালি যোদ্ধার কাছে ধরাশায়ী হয়েছিল ইসরায়েল জানিয়ে দিব তার বিস্তারিত আরো থাকছে গাজায় ইসরায়েলের টার্গেট বনাম হামাসের সাফল্য এবং সর্বশেষ জানিয়ে দিব বাদলসহ আওয়ামী লীগের এগারো নেতাদের বিরুদ্ধে মির্জা অনুসারের মামলা দর্শক এখন জানিয়ে বিস্তারিত দিব গাজা ইস্যুতে কাতার মিশর ও সৌদির সঙ্গে ব্লিংকেনের ফোন আলাপ পশ্চিম তীর গাজা এবং ইসরায়েলের চলমান হামলার বিষয়ে কাতার মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ইসরায়েল এবং পশ্চিম ও গাজায় শান্তি ফিরিয়ে এনে জনজীবনের করুণ ক্ষয়ক্ষতি নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে আলোচনা করেছেন ব্লিংকেন এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে সম্পতি আলাকসা মসজিদে প্রার্থনাতদের উপর হামলার বিষয়ে কথা বলছেন তারা সেখানে আরও বলা হয় গাজা এবং পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের বর্বরচিত হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন এদিকে চলমান হামলা বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন একাধিক মার্কিন সিনেটর এক্ষেত্রে জনজীবনের অপরিসীম ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যৎ হামলার প্রেক্ষাপট জাতি সৃষ্টি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর টড ইয়ং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একই ধরনের কথা বলেছেন আরও পঁচিশ জন ডেমোক্রেটিক এবং দুজন স্বতন্ত্র সিনেটর এদিকে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ব্লিংকেন বিবাদমান পক্ষগুলোকে চলমান এবং ধ্বংসযোগ্য বন্ধে পদক্ষেপ নিতে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন আর সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসপিএ গতকাল জানায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সেখানে ফিলিস্তিন এবং সংশ্লিষ্ট এলাকায় বিরাজমান সংকট সমাধানে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে কথাবার্তা বলেছেন তারা এ সূত্র জানিয়েছে ওডি এদিকে গাজায় ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের নিন্দা করল চীন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের কারণে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে চীন দীর্ঘ কয়েক দশক জুড়ে চলা এই দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন দেশটি এতদিন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই সংকট সমাধান করতে পারেনি তার দায়ও যুক্তরাষ্ট্রের বলে মনে করছে চীন গতকাল চীনের রাষ্ট্রদায়িত্ব বার্তা সংস্থা সিনহোয়াকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বলেন ওই অঞ্চলে যে সংকট চলছে দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পার্থ নিরাপত্তা পরিষদ দুঃখজনক হলেও সত্য তা এখনও করা যায়নি এর প্রধান কারণ যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে দর্শক চীনের এই কথার সাথে যুক্তি রয়েছে কারণ আমেরিকার ভারত ছাড়া ইসরায়েলকে কোনো দেশই সাপোর্ট করেনি আমেরিকা চায় দ্বন্দ্ব কন্টিনিউ লেগেই থাকুক চীন মনে করে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তা পরিষদের উদ্যোগী হওয়া উচিত ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বসবাসকারীদের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন গাজা অঞ্চলে বসবাসরত তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে চলছে তার ঘটে গত থেকে ইসলাম সূত্রপাতের জন্য পবিত্র কদরের রাত রাতে জেরুজালেমের আল- আকসা কদরের নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত মুসল্লিরা স্বাভাবিকভাবেই তা দমাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আইন শৃঙ্খলা বাহিনী এ সময় বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত নব্বই জন ফিলিস্তিনি সংঘাতের পর আল আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ এর জেরে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল হামাস হুমকি দেয় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে হামাসের পক্ষ থেকে আলটিমেটাম দিয়ে বলা হয় দশ মে সন্ধ্যা ছটার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে ইসরায়েল এই হুমকিকে আমল না দেওয়ায় দশ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস সেই হামলা এখনো অব্যাহত রয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দেড় হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস এদিকে হামাস রকেট হামলা শুরুর পর অল্প কিছু সময় পর থেকেই গাজায় ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী যা এখনো চলছে গাজার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত দেড়শো ফিলিস্তিনি যার মধ্যে একচল্লিশ জন শিশু রয়েছে আহত হয়েছেন নয়শো জনের বেশি মানুষ এই সূত্র জানিয়েছে আল জাজিরা এদিকে কেন শিশুদের উপর বোমা ফেলছে ওরা প্রশ্ন ছোট নাদিনের ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চোখের সামনে গোলা বর্ষণে পরিজন প্রতিবেশীর মৃত্যু দেখছে বছর দশকের মেয়েটি এই যুদ্ধ থামানোর ক্ষমতা তার নেই ধ্বংসস্তূপের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে কান্নায় ভেঙে পড়ে গাজায় নাদিন আব্দেল তৈব বলেছেন কি করব আমি আমার কি ক্ষমতা আছে আমার বয়স মাত্র দশ নাদিনের এই কান্নার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত সোমবার থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ক্ষেপণাস্ত্র বোমা ও ট্যাঙ্ক হামলায় পঞ্চান্ন নিষ্পাপ ফিলিস্তিনি শিশুর প্রাণহানি হয়েছে গতকাল হতাহত নিয়ে হালনাগাদ তথ্যে এমন খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইউনিসেফের রিপোর্ট বলছে গাজায় সর্বনিম্ন ছয় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে যদিও সাধারণত নাগরিকদের হামলা চালানোর কথা চলছে দুই মৃত্যুর খবর মিলেছে তার মধ্যে একজনের বছর ভিডিওতে সংবাদ মাধ্যম মিডিল ছোট্ট নাদিন কাটতে কাঁদতে বলেন কি করব আমি বলুন এই ধ্বংসস্তূপ সরাবো আমার সত্যি ভয় করছে আমার লোকেদের জন্য আমি সবকিছু করতে পারি কিন্তু কি করা উচিত এখন সেটাই তো বুঝতে পারি

এদিকে যে বাঙালি যোদ্ধার কাছে ধরাশায়ী হয়েছিল ইসরাইল চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত গত এক সপ্তাহ ধরে সংগতে লিপ্ত ইসরাইল ফিলিস্তিন মূলত দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলার পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবারে সংঘাত মূলত রমজান মাসে পবিত্র আল আকশায়ে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার পর থেকে তীব্রতর হয় এবার গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে এখন পর্যন্ত সহস্রাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র চলেছে হামাস যার অধিকাংশই আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে। করছে এদিকে ইসরায়েলি বিমান বাহিনীর ছোড়া গোলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন সমর বিশেষজ্ঞদের ভাষ্যে পাল্টা বিমান হামলার না করা গেলে ইসরাইল ইসরায়েল সবসময় অপ্রতিরোধ এমন পরিস্থিতিতে অনেকেই স্মরণ করছেন উনিশশো সালের তৃতীয় আরব ইসমাইল যুদ্ধের ইতিহাস যে যুদ্ধে ইসরায়েলের জমদূত হয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের সেনা কর্মকর্তা সাইফুল আজম সুজা সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন একাই নাকানি জুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের এমন কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিককে সে সময় নাতাল সোজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয় এই বীরযুদ্ধার সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকের অজানা চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ পরিস্থিতিতে এই যোদ্ধার ১৯৬৭ সালের ইসরায়েলকে প্রতিহত করার যে ইতিহাস হচ্ছে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় উনিশশো সালের জুন মাসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় যুদ্ধে অংশ নিতে কি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম সুজা পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় গাজা এবং ছিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল জুনের পাঁচ তারিখে সিরীয় বিমান বাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান সেনারা তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর এবং জেরুজালেম তারা দখল করেছিল দখল করেছিল সিরিয়ার গোলান মালভূমিও তাদের সামনে বিন্দু মাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ এ সময় ইসরায়েলিদের জমদুত হয়ে জর্ডানে যান সাইফুল আজম কয়েকজন আকাশ থেকে প্রচন্ড আক্রমণে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী একই বেলা বারোটা আটচল্লিশ মিনিটে চারটি ইসরায়েলি সুপারসনিক ডাসল সুপার মিস্টারে জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরক বিমান ঘাঁটির দিকে এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট্ট বিমান বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া সে সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবীয়দের ছিল না তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিটিয়ে উড়াল দেন সাইপোলাজম আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্রগতির দুটি ইসরায়েলি সুপারসনিক ঘায়ল করে ফেলেন সাইপোলাজম তার আগাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টারে আরেক আগাতে প্রায় অকেজ হয়ে ধোয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আশ্রে পড়ে আরেকটি বিমান সেদিন অকুত ভয় বৈমানিক সাইপোলাজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ভেস্তে চায় উল্টো নিজেদের দুটো বিমান হারায় তারা কিংবদন্তি এই বীর বাঙালি প্রয়াত হয়েছেন গত বছরে দুই সালের জুনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি তার বয়স হয়েছিল আশি বছর এদিকে গাজায় ইসরায়েলের টার্গেট বনাম হামাসের সাফল্য গাজা গত বছর থেকে যে ভয়াবহ মাত্রায় বিমান হামলা ইসরায়েল করছে তার নজির বিরল গাজায় বিবিসির এক সংবাদদাতা বলেছেন বহু ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু এমন ভয়ঙ্কর হামলা আগে দেখেননি রোশদি আবলাউফ টুইট করেছেন গাজার সর্বত্র বিস্ফোরণ হচ্ছে কোথায় বোমা পড়লো যোগাযোগ করে তার খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে না ইসরায়েলের সেনাবাহিনীর দেওয়া হিসাবেই গতকাল পর্যন্ত গাজার ছয়শ টার্গেটে বিমান হামলা হয়েছে অর্থাৎ সোমবার থেকে গড়ে প্রতিদিন একশো থেকে দেড়শো বার ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় উড়ে বোমা ফেলেছে সেই সঙ্গে চলছে সীমান্ত থেকে দূরপাল্লার কামানের গোলাও গাজায় স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাবে মৃত্যুর সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি যার মধ্যে বান্নটি শিশু রয়েছে ফলে গাজার মতো অত্যন্ত ঘনবসতি একটি এলাকায় নির্বিচারে বোমা হামলা নিয়ে জাতিসংঘ সহ বহু দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু এখনো এসব নিয়ে bhukheb ne প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও বলছেন যতদিন প্রয়োজন গাজায় বিমান হামলা চলবে এমনকি গাজায় স্থল বাহিনী ঢোকানোর সম্ভাবনাও নাকচ করছে না ইসরায়েল প্রশ্ন হচ্ছে ঠিক কোন প্রয়োজনের কথা ভাবছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় এ দফার এই সামরিক অভিযান থেকে কোন উদ্দেশ্য তারা হাসিল করতে চাইছে ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা জেরুজালেম ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটির গবেষক ডক্টর জোনাথন স্পায়ার বিবিসি বাংলাকে বলেন হামাসকে ছোড়া রকেটের জবাব দিচ্ছে ইসরায়েল এবং এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে হামাস ভবিষ্যতে এমন কোনো সাহস না দেখায় আমি মনে করি ইসরায়েল হামাসের রকেট নিক্ষেপের জবাবই দিচ্ছে হামাসকে এমন একটি বার্তা দিতে চাইছে যে ভবিষ্যতে যেন এমন সাহস না দেখায় তারা এছাড়া গোপন কোনো জটিল উদ্দেশ্য ইসরায়েলের আছে বলে মনে করা হয় না কিন্তু ইসরায়েল যতই তৎপরতা চালাক না কেন হামাস তার জায়গা থেকে বিন্দুমাত্রও পিছু হাঁটবে না সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাদলসহ আওয়ামী লীগের এগারো নেতার বিরুদ্ধে মির্জা অনুসারীর মামলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এগারো নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী স্বেচ্ছাসেবক লীগ নেতা গতকাল রাতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ উল্লাহ হামিদ কোম্পানিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন মামলায় কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে প্রধান আসামির বাদলকে প্রধান আসামি করে এগারো জনের নাম উল্লেখ করা হয় এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান জেলা পরিষদ সংসদ সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্চু সাবেক ছাত্রলীগ নেতা সচিব আহসান আলাল চরকাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কোচি মুসাফুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহিনকেও আসামি করা হয়েছে মামলা সূত্রে জানা যায় শনিবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ফেসবুক লাইভে দুই শতাধিক নেতাকর্মীর সামনে ঘোষণা করেন মেয়র আব্দুল কাদের মির্জা ও তার অনুসারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই মারধর সহ প্রতিরোধ করা হবে এতে বাদীর নেতা কাদের মির্জার মানসম্মান খন্য ও তার অনুসারীদের মধ্যে আতঙ্ক বিরাজের অভিযোগ তোলা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য